ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগ কিন্তু স্টার্ট করে দিয়েছি এপিসোড নাম্বার ওয়ান নিয়ে, পার্ট নাম্বার ওয়ান নিয়ে। আজকের ব্লগটা থোড়া সা হাটকে হবে, কী ব্লগ হবে সেটা তো তোমাদের যেতে যেতে বলবোই, আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো। তা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমি গুড্ডু, আপনারা দেখছেন গুড্ডু ব্লগস বাই টি ডিজিটালি। চলো সফর করা যাক ডিজিটালি। দেখতে পাচ্ছ পাপাই আছে সঙ্গে, তা কোথায় যাচ্ছি ভাই আজকে বলবো? থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছে তো মানুষে, ও অন্ধকারে চলে যাচ্ছে। শিবম ভাই হাজির, একজন তিনজন মিলে আজকে ফুলটু এনজয় করবো। ওই যে একজন হরিবল কীর্তন করছে, তা চলো এখন দেখা যাক। কাসাবা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। কাসাবা স্টেশন চলে এসেছি এখন, এখন আছি কাসাবা স্টেশনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি কাসাবা স্টেশন, এখনই গেদে লোকাল আছে 9:15। ওই গেদে গাড়িটা 9:15 হোক তারপরে যাবো, তারপরে যাবো আস্তে। আব্বে ভাই আমার ক্যামেরাটা খুলে আছি, 9:15 এখন টিকিট কাটবো। আর সঙ্গে একজন বই গেল, ও সঙ্গমঙ্গ সামনে সামনে ও সামনা সামনে চলছে খালি। তা এখন আগে টিকিট কেটে, টিকিট কেটে তারপর শিয়ালদা যাবো। তা শিয়ালদা গিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বলছি যে কখন কী বিস্তারিত কিসে যাবো সব কিছু তোমাদের জানাবো, দেখতে থাকো ব্লগ। হ্যাঁ, এখন কাস্টমার স্টেশনের ভেতরে চলে এসেছি, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, টিকিট আছে দ্বীপের কাছে। আর এখন ট্রেন আসছে, ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো শিয়ালদা। শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে ওখানে বিস্তারিত কথা তো বলবোই, আর সমস্ত কিছু জানাবো, ইনফরমেশান দেবো, আর কখন কোন টাইম কী বৃত্তান্ত সব তোমাদের জানাবো। দেখতে থাকো ব্লগটা, আর ইনস্টাগ্রামে কিন্তু অনেক ছবি পোস্ট করছি কিন্তু, আর আমার এই ব্লগটা আসার আগে ইনস্টাগ্রামে যাবতীয় সমস্ত কিন্তু তথ্য পেয়ে যাবে। যদি ইনস্টাগ্রামটা যদি ফলো না করে থাকো, তাড়াতাড়ি নিচে কিন্তু লিঙ্কটা রয়েছে, মানে লিঙ্ক করছে আইডিটা, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি করে যাও গিয়ে ফলো করো আর ফটোগুলো লাইক করো। গেদারা মিস করলাম এই পাপায়ের জন্য। তা এখন ট্রেন চলে এসছে কল্যাণী সীমান্ত, তা কল্যাণী সীমান্ত ধরে এখন যাবো শিয়ালদা। আর চলো স্টেশনে, ট্রেনের ভেতরে কি কথা হচ্ছে চলো। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, এখন গন্তব্যস্থল শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর তো বিস্তারিত যেখানে যেখানে যাবো সেখানে সেখানে যাবোই। আর তোর চক্করে এই দিন পাপাই লেট হয়েছি, হাওড়া যদি ভেতরে ঢুকতে না পেরেছি তো মশার কামড়ে দেখ। ঠিক আছে চলো, আরে কি আপ তো হলো আসলে দূর কত ক্যামেরা গুলো তো আমি বসে দিতে উড়াতে বলবো ট্রেন কিন্তু এই শিয়ালদায় নামলাম। এই যে দেখতে পাচ্ছ শিয়ালদায় নেমে গেছে, এখন এখন যাচ্ছি চুলতো, পুরো এলোমেলো হয়ে গেছে। এখন খাবার নেবো, রাতের খাবার আমি বাড়িতে খেয়ে দিয়ে এসেছি। ও ঠিক আছে, আমি আমি বাড়িতে খেয়ে দিয়ে তো এসেছি মোটামুটি। এখন দেখি রাতের টুকটা কিছু খাবার নিয়ে নেবো, আর পাপাই খেয়ে আসেনি, তাই জন্য পাপাইয়ের জন্য খাবারটা অবশ্যই এখান দিয়ে নিয়ে নেবো শিয়ালদা দিয়ে। তা চলো এখান দিয়ে ক্যাব বা ট্যাক্সি নেওয়া যাক, নিয়ে তারপরে হাওড়া চলে যাবো ডাইরেক্ট। তা চলো এখন বাইরে গিয়ে মিট করছি। আমরা তো বন্ধুরা আমরা ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাব বুক হয়ে গেছে, উবের বুক হয়ে গেছে। এখন আসছে বললো তার মিনিট 8 মিনিট বলছে, তোমরা দেখতে নিশ্চয়ই পাবা গাড়ি। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি, দেখা যাক গাড়ি যদি আসে নাই কী করে। আর বলছে তো 106 টাকা, তা চিপ বাজেটে একদম পেয়ে গেছি আমরা। আর আমরা আছি তিনজন, তার মানে হিসাব করে নিতে পারছো কজন করে পার মাথা করে পড়ে যাচ্ছে। তা চলো এখন ক্যাবটা আসুক, তারপরে ক্যাব চলে এসছে। যে পেছনে দেখতে পাচ্ছ গাড়ি, ক্যাব চলে এসছে, এবার এদিকে আসবে, এদিকে এসে আমরা যাবো হাওড়া, হাওড়া যাবো, হাওড়া গিয়ে তারপরে তোমাদের সাথে ওখানেই কথা হবে। আর গাড়ি ঘোরাচ্ছে এখনই, ওই যে তো চলো ভেতরে গিয়ে বসে তোমার সাথে কথা। হ্যাঁ, গাড়ি তো বসে পড়েছি, গাড়ি চলে এসছে, এখন যাবো হাওড়া স্টেশন। আর সবাই একদম রেডি জার্নি করার জন্য, তা চলো আর হাওড়া স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, তারপর সিনেমাটিক শটগুলো এনজয় করো রাতে, চলো। Thank you.
বুঝতে পারছো। আর প্রতি মাথায় পড়লো 35 টাকা করে, প্রতি মাথা 35-40 টাকা করে পড়লো, 110 টাকা, 106 টাকা, 110 টাকা দিয়েছি। আর এখন তো মোটামুটি লোকজন এখানে আছে, হাজারস্টোন সবসময় তো বিখ্যাত, মানে বিজি তো সবসময় থাকে জানোই তোমরা। আর তা এখন ভেতরে যাবো, আর পিছনে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন একদম চাকা লাগছে। তা এখন যাই ভেতরে ঢুকি, আর তারপরে তোমাদের সাথে সব ডিসকাস করবো, কখন কী বিক্রি করবো সব সকাল বারো তোমাদের সাথে বিস্তারিত বলবো। তা আছি এখন মাত্র 3 জন, আর 3 জন আমরা এখন ফুলটা এনজয় করবো আর একদম ধামাল করবো, আর দেখা যাক। আর ব্লগটা কিন্তু এখন চলছে, ইনস্টাগ্রামটা ফলো করো, ইনস্টাগ্রাম কিন্তু অনেক ছবি ছাড়ছি, কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করো, আর লাইক ছোটো ভিডিওটায় লাইকটা আর সাবস্ক্রাইবটা করো, লাইক আর সাবস্ক্রাইব ফ্রি, তোমার একটু প্লিজ এগুলো একটু করো, বন্ধু একটু সাপোর্ট করো, চলো এখন হাওড়ার সঙ্গে। আমরা হাওড়া প্ল্যাটফর্মে বাইরে দাঁড়িয়ে আছি, তা তোমাদের একটা কথা বলে দিই, আমরা যাচ্ছি হলো কেটে, মানে কি বলতে গেলে এখান দিয়ে হাওড়া থেকে আমরা 5:25 গাড়ি ধরবো। তোমরা যদি এরমভাবে আমাদের মতনভাবে যেতে চাও, মানে ধরো টিকিট পাওনি, অনেকে টিকিট পায়নি বা কম খরচ, একটু বাজেটটা শর্ট, মানে হোটেলের দিকে বেশি খরচ করবা, ওখানে এনজয় বেশি করবা, তাহলে এইভাবে পদ্ধতিতে যেতে পারো। আর যারা টিকিট পাওনি অবশ্যই এই পদ্ধতি যেতে পারো। আমাদের হলো 5:25, চেষ্টা করবা সবাই তো এখানে মোটামুটি আগের দিন চলে আসে, চেষ্টা করবা 11:30-এর মধ্যে হাওড়া চলে আসার। ওখান থেকে তারপরে তোমাদের 5:25-এর একটা গাড়ি আছে, ওটা নামবে মেচেদা, হাওড়া থেকে মেচেদা, ওই মেচেদা গাড়িটা ধরবা। ওখান থেকে মেচেদা থেকে আবার 8:00 গাড়ি আছে, ওটা ঠিক 11:00-এর মধ্যে ঢুকিয়ে দেবে তোমাকে দীঘা। এইভাবে যাতায়াত করবা, কিরমভাবে যাবো তোমরা দেখতে থাকো, আর ব্লগটা পুরো এনজয় করতে থাকো, চলো এখন ভেতরে যাই। খাওয়ার চলে এসছে, এটা হলো চিজ স্যান্ডউইচ, চিজ চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে একটা 1 লিটার জলের বোতল। স্যান্ডউইচ নিচে 40 টাকা করে, আর জলের বোতল 15 টাকা। তা কিনলাম, কেনার পর এখন খাবো, আর একজন খাওয়া তো অবশ্যই শুরু করে দিয়েছে। এই যে খাওয়া দাওয়া শুরু, পাপাই খাওয়া দাওয়া। তা কত পড়লো? 45 টাকা। হাওড়া 40 মতো। আর খাবারটা কিরকম? মোটামুটি একদম খুব ভালো বলবো না, স্টেশনের খাবার সেরকম মোটামুটি। শিয়ালদা থেকে নিয়েছিস তো? আরও সেম স্যান্ডউইচ আর চেপে এখন টেস্ট করবো, সব দেখা যাক। ঘরে খাওয়ার মতন তো আর হবে না, বাইরে খাওয়ার মতনই খাবো। আর ট্রেন আছে 5:25, তা ততক্ষণ সবাই মিলে একটু রেস্ট করে নেবো ভাগাভাগি করে। তা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু একজন একজনকে চক্কর ফক্কর মারবো, রাত্রিবেলা এনজয় করবো, ঘুরবো ফিরবো, তারপরে তোমাদের সাথে পরে সকালবেলা কথা হচ্ছে, চলো দেখা যাক সকালবেলা কী করা যায়। 5:25 আগেই তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমরা আছি এখন 13 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান দিয়ে খড়গপুর লোকাল হাওড়া, খড়গপুর লোকাল আসবে বলেছে তো 5:00, তো দেখা যাক 5:00 আসে নাকি, গাড়িতে শুনছি লেট হয়েছে একটু। তা চুলের অবস্থা দেখতে পাচ্ছ, আর সকলকে গুড মর্নিং, কারণ সারা রাত তো না ঘুমিয়ে থেকে এখন পুরো মজা একদম কিরকিরা হয়ে গেছে। তা দেখি ট্রেন আসে নাকি, ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে তখন কথা বলে নেব, চলো তাহলে ট্রেনের জন্য ওয়েট করা যাবে। তো বন্ধুরা, এখন আছি 13 নম্বর প্ল্যাটফর্মে, আর গাড়ি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, আর ভিড়টা কিরকম? হ্যাঁ, লেগেছে প্রচণ্ড ভিড়, মানে যারা ট্রেনের টিকিট পায়নি যাওয়ার, মানে এক্সপ্রেসে, তারা পুরো কাটিং করে তারপরে এখন চলে যাবে। আরে কাকা, দাঁড়িয়ে আছি এখন ট্রেনের জন্য, দাঁড়া হোক তারপরে যাবো ঠিক। বন্ধুরা, হাওড়া খড়গপুর লোকাল আমরা এটা ধরে যাবো, এখন মেচেদা নামবো। তা নেমে ভেতরে আগে তো ট্রেনের সিটটা পাই, তারপর তোমাদের সাথে সমস্ত কথা বলবো। আর ভিড়টা দেখে না, পুরো ক্রাউডে ক্রাউড, আর এটা পুরো কিন্তু 60% ক্রাউড কিন্তু দীঘা, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা, 38705 হাওড়া খড়গপুর লোকাল, তা আমরা উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়, আর ঠেলে পুরো একদম লড়াই করে একদম উঠতে হলো, আর সিট পেয়ে গেছি একজন, আর এই একজন সিট পেয়ে গেছি, আর একজন এখন যদি উঠে পড়ি আর সিট পুরো ঝাড় ঝাড়, তা আমরা আর উঠবো না, ডাইরেক্ট মেচেদা, মেচেদা তোমাদের সাথে। আর ট্রেনে যা যা করছি সব তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। Thank you.
বন্ধুরা, 1 ঘন্টা 45 মিনিট জার্নি করার পর হাওড়া থেকে আমরা এখন পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। তা মেচেদা স্টেশনে আমরা এখন খড়গপুর লোকাল ধরে নামলাম। এখানে কিছুক্ষণ আমরা মানে একটু ওয়েট করবো, একটু রিফ্রেশমেন্ট, একটু ব্রেক নেবো, তারপরে আবার এখান দিয়ে ট্রেন আছে 8টার সময়, সেটা তো ধরবো, সেটা তো তোমরা দেখতে পাবো। আর পিছনে এই খড়গপুর লোকালকে এখানেই গুড বাই জানিয়ে দিই আমরা। এখন আমরা এখানে একটু ফ্রেশ হবো, একটু মুখ টুক ধুয়ে টুয়ে নেবো, আর তা এখানে একটু এনজয় করতে থাকো ব্লগটা, আর এখনও বাকি আছে এন্টারটেনমেন্ট। চলো তো বন্ধুরা, ওখানকার গাড়ি ছিল 4:50, কিন্তু গাড়ি এখানে বাড়ি পৌঁছেছে হাওড়ায় 5:05, আর এখন পৌঁছানোর কথা ছিল 6:20, আর আমরা এখন পৌঁছালাম কটাতে দেখতে পাচ্ছি পিছনে 6:46, মানে কতক্ষণ লেট গাড়ি, মানে একদম নাজেহাল করার মতন অবস্থা। তা এখানে কিছুক্ষণ কাটিয়ে নিই, কাটিয়ে নেওয়ার পর তারপরে আমরা নেক্সট যে ট্রেনটা আছে সেটা ধরবো, ধরে কোথায় যাব, মানে জানো তো কোথায় যাচ্ছি সব কিছু জানো। চলো ভাবে দাঁত মাজতে আসে তখন স্টেশনে, এরম ভাবে দাঁত মাজ যখন বাড়িতে জল থাকে না, দেখে নাও কেরম ভাবে এই দাঁত মাজি কেরম, দেখো বাড়িতে জল নেই না, তুই লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো। তো বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছি মেচেদা স্টেশনের টিকিট কাউন্টারের ঘর এটা, আর এখানে হলো বাস ডিপো আছে, প্লাস তার সাথে ট্যাক্সি আছে। এখানে সব দিকে তমলুক, তারপরে আপনার নন্দীগ্রাম, তারপরে হলদিয়া, দীঘা, সমস্ত কিছু বাস, তারপরে ট্যাক্সি ব্যাক্সি সব কিছুই পেয়ে যাবেন। আর আমাদের জার্নিটা কিন্তু ঠিক হাটকে, আমাদের অন্যরকম, তা আমরা এই বাস ফাসে চড়ছি না, আমাদের এখন একদম মানে চিপেস্ট প্রাইসে আপনাদের নিয়ে যাব, নিয়ে যাব। আর অবশ্যই আপনারা যদি এইভাবে আসতে পারেন খুবই ভালো, খুব কম বাজেটে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু কম বাজেট, যাদেরকে আপনি এখানে অবশ্যই আসলে কি আপনারা দূরপাল্লা গেলে পরে একটা জায়গায় চুপচাপ বসে থাকতে হবে, এখানে কি এনজয়মেন্টটা আপনারা পাবেন একদম। তা দেখতে থাকুন, আর ব্লগটা এখনও কিন্তু বাকি আছে। তো বন্ধুরা, এখন যাবো প্ল্যাটফর্মের ভিতরে, টিকিট কাটা হয়ে গেছে, সমস্ত তথ্য তোমাকে দেবো একদম শেষে, ভিডিওর শেষটা অত দেখতে থাকো, আর শেষে কিন্তু সমস্ত তথ্য সব পাবা, কী করে আসলাম, কী করে যাবা, সব কিছু তথ্য পাবা। তা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, চা চলে এসেছে দেখতে পাচ্ছি, গরম গরম চা, কিন্তু ব্লগটা কিন্তু এখনো এন্ড না, জানোই তো আমরা চা দিয়ে ব্লগ এন্ড করি, কিন্তু আমি কিন্তু ব্লগ আজকে এন্ড করছি না এখনো, চাটা খেয়ে নিই, তারপরে ট্রেন আছে, ট্রেনটা ধরতে যাবো, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, চলো চাটা। চাটা ভালো আছে বন্ধুরা। দীঘা মেচেদা দীঘা গাড়ি ঢুকে পড়েছে, বাজে প্রায় 7:35, আর ট্রেনের পুরো অবস্থা খারাপ, আর তা সিট তো পাইনি, বসার সিট, দাঁড়িয়ে পুরো দামে যেতে হবে মনে হচ্ছে, দাঁড়িয়ে যেতে হবে। তা এরকমভাবে তোমাদের জন্য জাস্ট দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু, তাই এমনি কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু ঢুকে দিও একটা প্লিজ। আর এখন এটা 8টার সময় ছাড়বে, তা গাড়িটা এখন তো ওয়েট করা যাক, যখন ছাড়বে তখন সব মিলিয়ে কার্ডটা দিই নি, তাই না? তা চলো, কেন 8টায় ছাড়বে সেটা বল, সেটা অবশ্যই, তার আগে তাম্রলিপ্ত আছে, তার ভিতরে ছেড়ে চলে যাবে কিছু হয়, সেটাও তোমায় দেখাবো, তা দেখতে থাকো। পেছনে দেখতে পাচ্ছি তাম্রলিপ্ত গাড়ি কিন্তু মেচেদা ঢুকে পড়েছে, আর এটা তো এখনও তো ছাড়েনি, এটাও ছাড়বে, এটা আগে বেরোবে তারপর এটা ছাড়বে, আমৃত বেরোবে তারপরে ছাড়বে। তা এটা তো আর হলো না যাওয়া, এটাতেই যাচ্ছি, আর তোমাদের একদম চিপেস দেখাচ্ছি, দেখে থাকো। ওটা রিজার্ভেশন পাইনি বলে হয়নি, যারা রিজার্ভেশন পাইনি তারা এটাতেই যাতায়াত অন্তত করতেই হবে তোমাদের। চলো দেখা হচ্ছে, ট্রেনটা ছাড়ুক তারপরে, ঠিক আছে, ট্রেন ছেড়ে দিল, আর আমরা এখন যাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে,
এরকমভাবে পেছনে স্টাইল মারতে মারতে যাচ্ছে একজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাহলে কোনো সময় নিচে বসে বসে যেতে হবে। 3 ঘন্টার জার্নি এরকমভাবে করব শুধুমাত্র আপনাদের জন্য। তা আপনারা দেখতে থাকুন, একটা লাইক ঠুকে দিন। তা এখন নিচে থেকে আলবিদা করে দীঘার দিকে রওনা দিচ্ছি, চলো। আর বিস্তারিত তথ্য তোমাদের সব কিছু শেয়ার করবো হোটেলে গিয়ে, কারণ এখন পুরো ফ্রেশ হতে হবে, মুড আর নেই। হোটেলে গিয়ে তোমাদের সমস্ত কিছু বাজেট সমস্ত কিছু বলবো। তোমার দেখা হচ্ছে হোটেলে, আর তার সাথে থাকছে নেক্সট পার্ট, আরও সমস্ত কিছু দীঘার ট্রিপ। দেখতে থাকো পুরো ব্লগটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করো বলো কেমন লাগলো। আর অবশ্যই যদি চেষ্টা করো, যদি পারো এটাতে এসো, তাহলে ফেরে তো অন্য গাড়ি পাবাই। আর চলো, দেখা হচ্ছে পার্ট 2।